গুড ইভিনিং, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেল বিং লাইফ উইথ। আজকের এপিসোডটা আমি আমার পরিচিত এপিসোড করতে চলেছি, অর্থাৎ ইন্ট্রোডাকশন এপিসোড, যেখানে আমি আমার সম্পর্কে আপনাদের বিভিন্ন রকম তথ্যাদি দেব। আমি যেটুকু তথ্য দেব তার অতিরিক্ত যদি আপনাদের কিছু জানতে হয় তাহলে প্লিজ আমাকে নিচে মেসেজ করবেন, মেসেজ বক্সে আপনারা প্লিজ মেসেজ করবেন। এবং ভিডিওটা শুরু করার আগেই বলছি, যদি আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পছন্দ হলে একটা লাইক অন্তত দেবেন প্লিজ। শুরু করছি তাহলে। প্রথমেই জানাই আমার নাম ঝিনুক, বিয়ের আগে তালুকদার, বিবাহ পরবর্তীকালে খান, অর্থাৎ পুরো নাম ঝিনুক খান তালুকদার। আমার নিবাস, আমি শিলিগুড়ির বউ, অর্থাৎ শিলিগুড়ির বৌমা এবং দিনহাটার মেয়ে। দিনহাটা হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্টের একটা সাব ডিভিশন। আপনারা সবাই জানেন কোচবিহার খুব পৃথিবী বিখ্যাত একটা শহর, রাজার শহর, একটা আলিশান শহর। সেই জেলার একটি সাব ডিভিশন হচ্ছে দিনহাটা। আমি দিনহাটার মেয়ে, আমার জন্ম দিনহাটায়, আমার স্কুলিং দিনহাটায়, আমার কলেজও দিনহাটায়, তারপরে বিবাহ পরবর্তীকালে আমার শিলিগুড়িতে আসা। আমার পরিবার, আমার পরিবারে কে কে আছে? শ্বশুরবাড়িতে আমার আছে, আমি যে বাড়িতে থাকি সে বাড়িতে আছি আমি, আমার স্বামী, আমার মেয়ে, আমার শ্বশুরমশাই এবং আমার শাশুড়িমা। এছাড়াও এই বাড়িতে আজ 19 বছরের পুরনো একজন কর্মসহায়িকা দিদি আছেন, আলপনাদি। তিনি যেহেতু এতদিনের পুরনো, তিনি কিছুটা বাড়ির সদস্যই হয়ে গেছেন, কিছুটা নয় পুরোটাই তিনি বাড়ির সদস্যই হয়ে গেছেন। আমার পিত্রালয় দিনহাটায়, এখন দিনহাটার বাড়িতে রয়েছে আমার মা। আমরা দু বোন, আমার দিদি থাকেন দিল্লিতে, আমি ছোট, আমার দিদি থাকেন দিল্লিতে তার পরিবার নিয়ে, তার ফ্যামিলিতে তার স্বামী, তার সন্তান, তার শাশুড়ি নিয়ে, সে দিল্লির দ্বারকাতে থাকে। এবং আমার দিনহাটার বাড়িতে এই মুহূর্তে বাবা 2018 সালে যেহেতু চলে গেছেন, আমার মা এখন একাই আছে। আর আমার শ্বশুরবাড়িতে আমার স্বামীরা দু ভাই বোন, আমার ননদ তিনি এই মুহূর্তে পাঞ্জাবে আছেন তার স্বামী এবং সন্তানকে নিয়ে। এবার আসি আমার শিক্ষাগত যোগ্যতা। আমার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর দুটি বিষয়ে। মজার ব্যাপার, দুটি বিষয়েই আমি মাস্টার ডিগ্রি করেছি রেগুলারে, এরপরে আমি বিএড করেছি। আমার দুটো বিষয় হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমি বাংলায় মাস্টার ডিগ্রি করেছি, এমএ করেছি, এবং আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির আন্ডারে রবীন্দ্রসঙ্গীতে মাস্টার ডিগ্রি করেছি। আর আমি বিএড করেছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে একটা কলেজ থেকে। এবার বলি আমার স্বামী বিষয়ে। আমার স্বামী পেশাগতভাবে একজন অধ্যাপক, সরকারি অধ্যাপক। তিনি যে বিষয়টি পড়ান, তার পড়ানোর বিষয় হচ্ছে ইংরেজি। তিনি ইংরেজি সাহিত্যের অধ্যাপক। তিনি কোন কলেজে পড়ান সেটা আমি এখন আপনাদের বলবো না, সেটা বলার ক্ষেত্রে কিছু অসুবিধে আছে, কারণ বড় বড় ক্রিয়েটাররা বলেন যে কখনো নিজের খুব বেশি ব্যক্তিগত ব্যাপার এই ফোরামে জানাতে নেই। আমি বলে দিলাম তিনি ইংরেজি সাহিত্যের অধ্যাপক এবং তার লেখা, অর্থাৎ তিনি শেয়ার মার্কেট নিয়ে লেখেন উত্তরবঙ্গ সংবাদে প্রত্যেক রবিবার 10 নম্বর পাতা, বা কোনো কোনো সময় পাতাটা এদিক ওদিক হয়ে যেতে পারে। যারা উত্তরবঙ্গ সংবাদটা কাগজে পড়তে পারেন না, উত্তরবঙ্গ সংবাদ তো এখন ই পেপারও হয়ে গেছে, আপনারা উত্তরবঙ্গ সংবাদ মানে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়েও পড়তে পারেন বা নেটেও পড়তে পারেন, সেটা এখন অতি সহজলভ্য। সেটা রবিবার দিনে 10 নম্বর পাতায় অর্থ সংবাদে আমার স্বামী প্রত্যেক সপ্তাহেই লেখা বেরোয়। এবং খুব মজার শুনতে শোনালেও তিনি শেয়ার মার্কেট নিয়ে লেখেন, কিন্তু তার পড়ানোর বিষয় এবং তিনি প্রথাগত বা পুঁথিগত মানে যে শিক্ষা সেটা কিন্তু ইংরেজি সাহিত্যে বিশ্বভারতী থেকে। কাজেই সেটা শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি যে তিনি শেয়ার মার্কেট নিয়ে লেখেন, প্রভূত তার পড়াশুনো, তিনি এই বিষয়টাকে ভালোবাসেন,
তা সত্ত্বেও তিনি কিন্তু পড়ার ইংরেজি সাহিত্য এবং সেখানেও কিন্তু তার সমান দক্ষতা। আমার স্বামীর নাম শ্রী বোধিসত্ত্ব খান। আমার কন্যার বিষয়ে এবার বলি। আমার মেয়ের নাম শুভাভরি খান, তার 12 বছর বয়স। সে শিলিগুড়ির একটা স্কুলে, CBSE স্কুলে ক্লাস 6 পড়ে। ব্যাপারে এর বেশি এই মুহূর্তে কিছু বলা উচিত নয়। সে সদ্যই এখন মানে তার অঙ্কুরোদ্গম হয়েছে, সে খানিকটা কিশোর গাছ এখন। তার যেটা হবে সেটা কালানুবাচ্য সময় বলবে, তার জন্য তার সম্পর্কে এই মুহূর্তে কোনো রকম আলোচনা আমি করতে নারাজ। আমার মা বাবার বিষয়ে যেটা বলার সেটা হচ্ছে, আমার বাবা দিনহাটা কলেজের অধ্যাপক ছিলেন। আমার বাবা পড়াতেন অ্যাকাউন্টেন্সি, আমার বাবার বিষয় ছিল কমার্স অ্যাকাউন্টেন্সি, এবং আমার মা দিনহাটার একটা হাই সেকেন্ডারি স্কুলে বায়োলজি টিচার ছিলেন। আমার বাবা মা দুজনেই চাকরি করতেন এবং আমাদের দিনহাটায় নিউক্লিয়ার ফ্যামিলি ছিল, এবং আমরা সত্যি কথা বলতে গিয়ে বড় হয়েছি খুব সুন্দরভাবে। বাবা মা মিলে আমাকে, আমাদের দুজনকে, আমাদের 2 বোনকে, দিদিকে আমাকে বড় করে তুলেছেন। আমার দিদির পড়াশুনো, দিদির সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি, দিদিও বিএড করেছে। তো সেক্ষেত্রে দিদি আপাতত এখন দিল্লিতে আছে। তো মশাই চাকরি করতেন মেডিকেল কলেজে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তিনি চাকরি করতেন, এবং আমার শাশুড়ি মা এখানকার শিলিগুড়ি একটা স্কুলে, মাধ্যমিক স্কুলে তিনি শিক্ষকতা করতেন। তার সাবজেক্ট ছিল ফিজিক্যাল এডুকেশন এবং পরবর্তীকালে ইতিহাস। তো তিনিও শিক্ষকতা করতেন। মূলত আমাদের পরিবারটা কিন্তু বেশিরভাগ মানুষই শিক্ষকতা পেশার সঙ্গেই যুক্ত, এবং আমি নিজেও একটা স্কুলে শিক্ষকতা কিছুদিন করেছি। হবি বই পড়া, বাগান করা, ভীষণ পরিমাণ বাগান করতে আমার ভালো লাগে। যে বাড়িতে গাছ নেই আমার সে বাড়ি ভালো লাগে না। মানে যে রাস্তায় বড় বড় গাছের ছায়া নেই এবং সে রাস্তা আমার ভালো লাগে না, এবং যে রাস্তাতে গাছ আছে সে রাস্তা দিয়ে বারবার 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 করে যেতে আমার খুব ভালো লাগে। আমি গাছগাছালি ভীষণ ভীষণ ভালোবাসি। এছাড়াও আমার আর একটা মানে খুব শখ হচ্ছে ঘুরে বেড়ানো, ঘর সাজানো, রান্না করা, এবং আর একটা মজাদার শখ হচ্ছে ঘুমানো। এবার আসি আমার প্যাশন নিয়ে। আমি প্যাশনেট আমার গান নিয়ে। আমি গান গাইতে খুব ভালোবাসি, দিন নেই রাত নেই, যখন আপনি বলবেন আমি গান গাইতে রাজি, আমার কোনো অসুবিধে নেই। এবং যদি আমার গলা ঠিক থাকে, আমার শরীর ঠিক থাকে, আমি কোনোরকম নকরাবাজি করব না আমার গানের ব্যাপারে। হ্যাঁ, যদি আপনাদের কোনো ফরমাইশি গান থাকে সেটা যদি আমি না জানি তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি যে গানটা জানি এবং আপনারা আমাকে গাইতে বলছেন এবং পরিবেশ এবং পরিস্থিতি রয়েছে আমি সে গানটা গাইতে পারি, তাহলে অতি অবশ্যই আমি সেটা গাইব। এখন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি ইউটিউবিং কেন করছেন। দেখুন, ইউটিউব একটা বিরাট বড় ক্ষেত্র, একটি বিশ্বজনীন ক্ষেত্র, এবং আমার ইউটিউবিং ব্যাপারটা মানে ইউটিউব ব্যাপারটা আমার দীর্ঘদিন ধরেই আগ্রহের কেন্দ্রবিন্দু। আমি চাইতাম অনেক দিন ধরেই ইউটিউবিং করতে, কিন্তু আমি কী নিয়ে ইউটিউবিং করবো সেটাই আমি বুঝে উঠতে পারছিলাম না। তারপরে আমার হঠাৎ মনে হলো যে আমি যদি আমার জীবন নিয়েই ইউটিউবিং করি বা ইউটিউবকে কাজে লাগাই তাহলে কেমন হয়, কারণ তাহলে শুধুমাত্র একটি নির্দিষ্ট ক্ষেত্রকেই বোঝানো হবে না। তাহলে আমি যদি আমার লাইফস্টাইল ব্লগিং শুরু করি তাহলে সেখানে যেমন আমার গানটাও থাকবে, আমার ঘর সাজানো থাকবে, আমার গার্ডেনিংও থাকবে, আমার পরিবারের লোকজনও থাকবে, আমার মেয়েও থাকবে, আমার স্বামী থাকবে, আমার মা থাকবে, সবাই থাকবে। এবং সত্যি কথা বলতে কি, আমি মারাত্মক গল্প করতে ভালোবাসি। এই যে ক্যামেরাটা এখন আমার সামনে আছে, আমার মনে হচ্ছে আমি আপনাদের সামনে বসে বসে গল্প করছি। ক্যামেরাটাকে আমার ক্যামেরা মনেই হচ্ছে না, মনে হচ্ছে এটা বোধ হয় আপনারা। এই কারণেই মূলত ইউটিউবিং করতে আসা। ইউটিউবিংয়ের ক্ষেত্রে কারা কারা আমার ইন্সপিরেশন সেটা যদি আমি বলতে যাই রাত কাবার হয়ে যাবে। আমার অনেক ইউটিউবারকে খুব ভালো লাগে, কিন্তু লাইফস্টাইল ব্লগিংয়ের ক্ষেত্রে যারা আমার খুব খুব বেশি রকম, যাদের দ্বারা আমি ইন্সপায়ার্ড হয়েছি, তাদের মধ্যে
পাঁচটি নাম আমাকে উল্লেখ করতেই হবে, কারণ তারা যে শুধু আমাকে পরোক্ষে ইন্সপায়ার করেছেন তাই নয়, তারা যেটা করেছেন সেটা আরও অনেক বেশি। সেটা হচ্ছে তারা আমাকে উদ্বুদ্ধ করেছেন, রীতিমতো তারা আমাকে উদ্বুদ্ধ করেছেন। তাদের পাঁচজনের নাম হচ্ছে, প্রথমে অর্চনা বেহুরা, লাইফ ইজ বিউটিফুল, অসম্ভব ভালো একটা মানুষ, খুব ছোট্ট ছোট্ট কথা, খুব সুইট দেখতে, তার দুটি যমজ বাচ্চা হানি বানি, তাদের নিয়ে যে মানে তার প্রত্যেক দিনের জীবনযাত্রা আমার খুব ভালো লাগে। সেই ভদ্রমহিলা শুধু যে ভালো ভালো ভিডিও করেন তাই কিন্তু নয়, তিনি কিছু ইনফরমেশান দেন যেগুলো কিন্তু ভীষণ ভীষণ কাজে লেগেছে আমার। আমি মূলত এডিটিং তার ভিডিও দেখে শিখেছি এবং আমি আরও অনেক খুঁটিনাটি জিনিস আমি কিন্তু অর্চনা বেহুরার থেকেই শিখেছি। তো এই ভদ্রমহিলা অর্চনা বেহুরা আমাকে খুব খুব বেশি রকমভাবে আমি তার দ্বারা ইন্সপায়ার হয়েছি। দ্বিতীয় নামটি হচ্ছে অতি অবশ্যই বাংলাদেশি ব্লগার ফাতেহা নাজনীন। খুব সিম্পল এডিটিং, সিম্পল লাইফ এবং অসম্ভব পজিটিভিটি। ভদ্রমহিলার পজিটিভিটি আমাকে একদম ছুঁয়ে যায়। এই ভদ্রমহিলার যে ব্লগ আমি এখনও যখনই সে পাবলিশ করে আমি দেখি। ভদ্রমহিলার একটা জিনিস আমি ভীষণভাবে মানে গ্রহণ করেছি আমার প্রাত্যহিক জীবনে, সেটা হচ্ছে তিনি সবসময় বলেন যে আমি যে অবস্থায় আছি আমি ভালো আছি, আমাকে আল্লাহ অনেক খারাপ রাখতে পারতেন কিন্তু আমি অনেকের থেকে অনেক ভালো আছি, সেই জন্য আমি ঈশ্বরকে বা আল্লাহকে আমি ধন্যবাদ দিই। এই কথাটা আমার এত ভালো লেগেছিল, সত্যিই তো আমরা কতজনের থেকে কত ভালো আছি সেটা যদি একবার আমরা একটু গালে হাত দিয়ে ভাবি তাহলে বুঝতে পারবো। আমাদের মাথার ওপর ছাদ আছে, আমাদের কাছে পড়বার জন্য শীতবস্ত্র রয়েছে, আমাদের যখন খুব ঝড় হয় আমাদের গায়ে জলের ফোঁটা পড়ে না, আমাদের যখন ভীষণ গরম লাগে আমাদের মাথার ওপর পাখা চলে, এসি চলে, আমরা কত লোকের থেকে কত ভালো আছি ভাবুন তো। এই যে জিনিসটা আমার ফাতেহা নাজরীনকে দেখে মানে আমি আরও বেশি করে উপলব্ধি করেছি, ভদ্রমহিলা এত পজিটিভ, অত এত সিম্পল, কাউকে কোনো কিছু দেখদারি নেই, এই জিনিসটা আমাকে খুব বেশি রকম ইন্সপায়ার করেছিল। কিছুদিন আগে তার একটি সন্তান হয়েছে ফাতেহার। ফাতেহার যেদিন নার্সিংহোমে সে যাবে সে সবার কাছ থেকে দোয়া চাইছিল, সেদিন তার মা এসেছিলেন, এসে তিনিও তার মেয়ের হয়ে দোয়া চেয়েছিলেন এবং সেদিন ফাতেহা নাজরীনের মাকে দেখে আমি মায়ের কথা শুনে আমি অঝোরে কেঁদে যাচ্ছি, আমি অঝোরে আমি আমি অসাড়ে আমার চোখ দিয়ে জল পড়ছে, কেন সেটা হচ্ছে আমি বুঝতে পারছি না। ভদ্রমহিলা এত ভালো, এত ভালো, মানে তিনি শুধুই বলছেন যে বাবা মায়েরা আপনাদের কাছে, তোমাদের কাছ থেকে বাবা কিচ্ছু চায় না, মা বাবারা শুধু ভালোবাসা চায় আর চায় আমাদের সন্তানরা যেন ভালো থাকে, শুধুমাত্র তোমরা কেউ বাবা মাকে কষ্ট দিও না, কেউ দিও না। খুব সহজ কথা, খুব সিম্পল কথা, কিন্তু এত সুন্দর করে প্রেজেন্ট করলেন ভদ্রমহিলা, এত সুন্দর করে। আমার সেই সময়টায় মনে হলো আমার মাই আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার বাবা এখন ছবি হয়ে গেছে, আমার বাবা সত্যি সত্যিই ছবি হয়ে গেছে, যেটা আমি কখনোই ভাবতে পারিনি। এখন যখন আমি গালে হাত দিয়ে চিন্তা করি বা ভাবি বা আমি কী বা করতে পেরেছি আমার বাবার জন্য, কিছুই করতে পারিনি। যদি কিছু করেছেন তাহলে বাবাই তো আমার জন্য করেছেন, মাই তো আমার জন্য করেছেন, আমি কী করতে পেরেছি আমার বাবা মায়ের জন্য। সে বাবা মাকেও কখনো কখনো রেগে গিয়ে যখন খুব রাগ হয়েছে তো আমি কত কী বলেছি, কত কী শুনিয়েছি। আমার সেই সময়টায় ফাতেহা নাজরীনের মায়ের কথা শুনে আমি আমি অঝোরে কেঁদেছি। এবং এইরকম ছোট্ট 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 জিনিস মানে মনকে ছুঁয়ে যাওয়া জিনিস আমার ফাতেহার ব্লগ দেখে হয়, আমার সেই মহিলার কাছে, সেই ভদ্রমহিলার কাছে আমি খুব কৃতজ্ঞ। তার জীবনযাপনের যে পদ্ধতি, তার জীবনযাপন যে ধারা, তার যে মানে ওয়ে অফ টকিং, তার যে প্রেজেন্টেশন, সেটা সবসময় আমাকে খুব ছুঁয়ে গেছে। তিন নম্বর নামটি অন্বেষা, সিম্পল টিপস বাই অন্বেষা, এরকম একটা কিছু সম্ভবত চ্যানেলটার নাম আমার মনে নেই, কিন্তু নোটিফিকেশন এসে যায় আমি দেখি, বাংলা ইংরেজি বাংলা হিন্দি দুটোই। দেখুন, জেএনইউ থেকে পিএইচডি করা একটা মেয়ে, পলিটিক্যাল সায়েন্সের মতো সাবজেক্টে পিএইচডি করা একটা মেয়ে ইউটিউবিংকে কেরিয়ার করছে, এটা নিজে থেকেই একটা বিশাল বড় একটা ইন্সপিরেশন। ব্যাপারটা হচ্ছে আর এত সুন্দর কনফিডেন্ট, ও খুব ভালো জানে যে ওর কী করার ক্ষমতা রয়েছে।
যার ফলে প্রচণ্ড কনফিডেন্ট এবং আমার খুব ভালো লাগে, আমি খুব ইন্সপায়ার্ড হই ওকে দেখে। এছাড়া মৈত্রীস প্যাশন, আমার মৈত্রীসকে খুব ভালো লাগে। মৈত্রীস আর মেয়েকে মৈত্রীস যেভাবে তৈরি করছে, মৈত্রী যেভাবে তৈরি করছে একটি বাঙালি একটি মেয়ে, মানে একটু হিন্দি হিন্দি টানে, মানে সরি বা একটু বাংলা বাংলা টানে ও কথা বলে, আমার খুব ভালো লাগে ওকে। ওর মেয়েটাকে যেভাবে তৈরি করছে সেটা আমার খুব ভালো লাগে। এছাড়াও প্রচণ্ড এনার্জেটিক, খুব পজিটিভ এবং খুব সুন্দর, গুবলু গুবলু, বেশ গোলু গালু, আমার আমার ওকে দেখতে খুব ভালো লাগে। ওর সব কিছু মিলিয়ে মিশিয়ে কোনো রকম দেখনদারি নেই, কোনো রকম আরোপিত নেই, কারোর কাছে অযথা খুব একটা ভালো হওয়ার খুব একটা মানে আস্পৃহা নেই, কিন্তু মেয়েটা খুব সুন্দর, খুব ভালো একটা মেয়ে। আমার এই মৈত্রীকে আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি মৈত্রীর ভিডিওটা দেখি এবং একটা ইন্সপিরেশন হিসেবে ওকে আমি সামনে রেখেছি। আর মৈত্রীর মেয়ে আর আমার মেয়ে একদম এক বয়সী, সেই জায়গায় দেখলে আমার মৈত্রীর মেয়েকে মনে হয় আমার নিজেরই মেয়ে। আর কিছুটা আপনাদের হয়তোবা শুনতে একটু অবাক লাগবে, আমি মৈত্রীর মেয়েকে যতটুকু দেখেছি আমার কিন্তু মনে হয়েছে আমার মেয়েও কিন্তু অনেকটা মৈত্রীর মেয়ের মতো, স্বভাবটা কিন্তু মৈত্রীর মেয়ের মতোই আমার মেয়ের, সেটার জন্যই আমার মৈত্রীকে খুব ভালো লাগে। আর পঞ্চম এবং সর্বোচ্চ যার দ্বারা আমি ইউটিউবিং এর ক্ষেত্রে উৎসাহ পেয়েছি সেটা হচ্ছে ফ্লাইং বেস্ট গৌরব তানেজা। বিশ্বাস করুন এই মানুষটাকে আমি, আমার মনে হয় এটা বিশেষ ক্ষমতা সম্পন্ন একজন মানুষ এরা, হাজব্যান্ড ওয়াইফ এরা, একজন পাইলট, একটা পাইলট দম্পতি, তারা লাইফস্টাইল মানে ব্লগিংটাকে মানে এরা জানে যে এরা যাই ধরবে তাতে তারা সোনা ফলাবে, পরিশ্রম এবং বুদ্ধি দিয়ে মরুভূমিতেও এরা মানে সবুজ শস্য শ্যামলা করে ফেলতে পারে। এদের এডিটিং দেখলে আমি সত্যিই খুব ইন্সপায়ার হই, এরা মানে খুব অগোছালো এডিটিং কিন্তু সেটা প্রেজেন্টেশন এরা এত সুন্দর করে করে, যেটা দেখে আমার সবসময়ই মনে হয় যে ইস আমি যদি এরকম করতে পারতাম, ইস আমি যদি এরকম করতে পারতাম। একজন আইআইটি থেকে পাশ করা ছেলে পাইলট হয়ে এই রকম লাইফস্টাইল ব্লগিং করতে পারে এবং খুব স্বাভাবিকভাবেই তার এখন 20 লক্ষের উপর সাবস্ক্রাইবার। তো গৌরব তানেজা এবং ঋতু রাঠি, অর্থাৎ এই যে হাজব্যান্ড ওয়াইফের যে জুটিটি, এই এই মানুষগুলো সত্যি ইন্সপিরেশন। এবং এরা কিন্তু কেবলমাত্র ইউটিউবের ক্ষেত্রে ইন্সপিরেশন না, এদের জীবনটা কিন্তু সবাইকে সত্যি ইন্সপায়ার করার মতো। এরা এত কনফিডেন্ট যে মানে এরা জানে যে এরা কি, এই যে অন্বেষা, এই যে ফাতেহা, এরা এবং গৌরব তানেজা, তারপরে ঋতু রাঠি, এরা এরা জানে যে এরা ঠিক নিজেরা কতটা কি করতে পারে। কাজে কোনো নেগেটিভ কমেন্ট এদেরকে কিছুতে মানে মানে এরা পাত্তাই দেয় না লিটারেলি, মানে জাস্ট এরকমভাবে ঝেড়ে ফেলে দেওয়ার মতো, বা কোনো কোনো ক্ষেত্রে সেটা দরকারই নেই। তো এই ধরনের মানুষের ভিডিও আমাকে খুব ইন্সপায়ার করে। আমি সেই ধরনের মানুষের ভিডিও মোটেই খুব একটা পছন্দ করি না যারা খুব আরোপিত ভালো মানুষই দেখায় এবং যাদের মধ্যে কোনো রকম যেটাকে আপনি কি বলতে পারেন কোনো রকম আর্টিফিশিয়ালিটি আছে। এই যে মানুষগুলোর কথা আমি পরপর পাঁচজনকে বললাম, এরা কেউ আর্টিফিশিয়াল নয়, এরা যা এরা তাই, সেই জন্যই আমার এদের ভিডিও ভীষণ ভালো লাগে। এছাড়াও অনেক টেকনিক্যাল ভিডিও আছে যেগুলো আমি দেখি, আমার খুব ভালো লাগে, এরকম অনেক ভিডিও আছে। যদি সবার নাম বলতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো আপাতত আমার ইন্ট্রোডাকশন ভিডিও আমি এখানেই শেষ করছি। এর অতিরিক্ত আমি আগেই বললাম, যদি আপনাদের কিছু জানার থাকে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। সবাই খুব ভালো থাকবে, আনন্দের সাথে থাকবে, সুস্বাস্থ্যের সাথে থাকবে। গুড নাইট, বাই বাই।